বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য একদম ঠিক পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন শেয়ার করছি প্রশ্নটার স্বাভাবিকভাবে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেটা তোমাদের পরিমিতি পাটিগণিত বীজগণিত উপপাদ্য সম্পাদ্য প্রত্যেকটা বিষয় আশা রাখছি যে এখান থেকে অনেক কমন পাবে তার সঙ্গে কিছু এমসি কিউ প্রশ্ন এসএ কিউ প্রশ্ন অর্থাৎ যেমনভাবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে তার সম্পূর্ণ মডেলটি তুলে ধরছি এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে কারণেই এই প্রশ্নটি তুলে ধরা তো আমি জাস্ট প্রশ্নগুলোর সঙ্গে একটু উত্তরগুলোও তোমাদের শেয়ার করে যাব। তোমরা প্রয়োজনে এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে পারো এছাড়াও তোমাদের জন্য আমি যে ইম্পর্টেন্ট পাটিগণিত বীজগণিত উপাদ্য সম্পাদ্য বা তোমার পরিমিতি রাশিবিজ্ঞান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো প্র্যাকটিস করতে বলেছি সেগুলো কিন্তু অবশ্যই করবে কারণ পরীক্ষাতে কিন্তু প্রশ্ন এই সমস্ত জায়গা থেকেই আসবে তো এই অঙ্ক যে প্রশ্নটা তোমাদের শেয়ার করছি এটাও একটু প্র্যাকটিস করে রেখো কাজে লাগবে এটুকু শুধু বললাম আর অন্যান্য যে পাটিগণিত বীজগণিতগুলো এই প্রশ্নের মধ্যে আমরা পাবো সেগুলো কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট তো চলো আমরা প্রশ্ন এবং তার সঙ্গে একটু উত্তরপত্রটা সম্পর্কে জেনে নিই আমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে দেখো এক টাকা এক মাসের সুদ এক পয়সা হলে বার্ষিক সুদের হার কত হবে আমাদের পরীক্ষাতেও কিন্তু ঠিক এরকম লেভেলেরই প্রশ্ন থাকবে প্রশ্ন যে খুব বেশি হার্ড হবে সেটা কিন্তু নয় প্রশ্ন কিন্তু নর্মালি হবে কিন্তু আমাকে বুঝে শুনে কিন্তু আমাকে উত্তরটা করতে হবে আর সব সময় মনে রাখবে যে যখন প্রশ্নের উত্তরটা করবে তখন কিন্তু এই মাঝখানে অর্থাৎ এই যে আমরা খাতার মার্জিনটা টানলাম এই পাশে উত্তরটা করবে আর এই যে সাইডটা রয়েছে এই সাইডটাতে রাফ করলেও করতে পারো অনেকে আবার প্রশ্ন করে যে স্যার শর্ট কোশ্চেনের জন্য কি আমার উত্তর করার দরকার আছে না সেরকম কোনো দরকার নেই তোমার যদি উত্তরটা তোমার জানা থাকে জাস্ট তুমি দাগ নম্বর দিয়ে শুধু উত্তরটা লিখলেও কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবে এটুকু বলি তবে হ্যাঁ যারা যেগুলো অঙ্ক আমাদের প্র্যাকটিস করতে হয় সেগুলো তুমি সাইডে দাগ কেটে প্র্যাকটিস করে উত্তরটা লিখলে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই আরও বরঞ্চ বেটার হয় এটুকু বলে রাখি তবে কেউ যদি এই অংশটুকু না করো সেক্ষেত্রে কিন্তু কোনো নম্বর কাটার কোনো বিষয় নেই তো চলো পরপর আমরা অঙ্কগুলো জানি একদম প্রথম যে প্রশ্নটা রয়েছে আমাদের এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আমাদের যে অ্যান্সারটা বেরোবে আমি সেটা বলে দিই অ্যান্সারটা আমাদের বেরোবে এর দাগে রয়েছে সিক্স পার্সেন্ট বি দাগে রয়েছে এইট পার্সেন্ট সি দাগে রয়েছে টুয়েলভ পার্সেন্ট তো স্বাভাবিকভাবে আমাদের অ্যান্সারটা বেরোবে এখান থেকে টুয়েলভ পার্সেন্ট ঠিক আছে এক টাকায় এক মাসের সুদ এক পয়সা হলে বার্ষিক সুদের হার কত হবে উত্তরটা বেরোবে আমার টুয়েলভ পার্সেন্ট দ্বিতীয় অঙ্কে আমরা চলে আসি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার দিয়ে যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা স্বাভাবিকভাবে আমার যে অ্যান্সারটা বের হবে সেটা হচ্ছে আমাদের অপশানে রয়েছে তোমার সি দাগে যে অপশানটা রয়েছে এটাই হচ্ছে আমাদের এই উত্তরটা হবে ঠিক আছে তিন দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তে এবিবারের একটি একটি ব্যাস এবিবার ব্যাসের বিপরীত পার্শ্বে পরিধির ওপর সি এবং ডি এরূপ দুটি বিন্দু যেন কোন এ ও সি ইকাল টু একশো তিরিশ হলে কোন বিডিসি ইকোয়াল টু এক্স ডিগ্রি হলে এক্সের মান কত এক্ষেত্রে আমাদের যেটা উত্তর বের হবে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ এ দাগ পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি টেন থিটা কজ সিক্সটি ইকুয়াল টু রুট থ্রি বাই টু হলে টেন থিটা মাইনাস পনেরো ডিগ্রি এর মান কত বের হবে তো এক্ষেত্রে যদি আমরা অঙ্কটা করি তাহলে আমাদের উত্তর বেরোবে ওয়ান বাই রুট টু পরবর্তী প্রশ্ন চলে আসি একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা তেরো সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার হলে উচ্চতাটা কত হবে তো এক্ষেত্রে আমার উচ্চতা বেরোবে তোমার বারো সেন্টিমিটার আমি জাস্ট উত্তরগুলো শেয়ার করছি নাহলে বিরাট বড রং ভিডিও হয়ে যাবে তো যাই হোক তোমরা কিন্তু অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নেবে পরবর্তী প্রশ্ন চলে আসি একটি চালকের তিনটি মান চার পাঁচ ও সাত এবং তাদের পরিসংখ্যা যথাক্রমে ক্রমে পি মাইনাস টু পি প্লাস ওয়ান ও পি মাইনাস ওয়ান চালকটি যৌগিকগড় ফাইভ পয়েন্ট ফোর হলে পি এর মান কত হবে এখানে তোমার যে উত্তরটা আসবে সেটা হচ্ছে চার হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি তারপরে আমাদের যেতে রাত্রি শূন্যস্থানপ্রণ থাকবে শূন্যস্থানপ্রণগুলো একটু প্র্যাকটিস করে নিই প্রথম প্রশ্ন কী রয়েছে খুব বার্ষিক টোয়েন্টি পারসেন্ট হারে পি টাকার ছয় মাস অন্তর সুদ প্রদেয় হলে ওয়ান পয়েন্ট ফাইভ বছরের চক্রবৃদ্ধি সুদ ড্যাশ হবে তোমরা ক্যালকুলেশান করে দেখবে উত্তর বেরোবে তিনশো একত্রিশ পি বাই এক হাজার বোঝা গেল এটা তোমার অ্যান্সার বেরোবে পরবর্তী প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো হোয়ার এ ইজ নট জিরো সমীকরণের বিষদয় পরস্পরের অনন্যক হল সি ইকোয়াল টু ড্যাশ হবে অ্যান্সার বেরোবে তোমার এ ঠিক আছে সি ইকোয়াল টু এ হবে ঠিক আছে অ্যান্সারটা এ বেরোবে পরবর্তী কোশ্চেনে চলে আসি ও কেন্দ্রীয় বৃত্তে এ বি বার ও সি ডি বার যে দুটির সমান যা দুটির সমান দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান কোন এ ও বি ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি হলে কোন সিও ডি এর মান কত হবে তো এক্ষেত্রে আমাদের উত্তর বের হবে এটাও সিক্সটি ডিগ্রি বের হবে ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে আসি থ্রি সাইন থিটা প্লাস ফোর এর বৃহত্তম মান ড্যাশ হবে তো এর অ্যানসার যেটা বেরোবে সেটা হচ্ছে সেভেন সেভেন হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন নয় একক বাহুবিশিষ্ট ঘনক থেকে সর্বাধিক যে চং পাওয়া সম্ভব তার আয়তন ড্যাশ তো এগুলো তো সবই ক্যালকুলেশনের ব্যাপার তো এক্ষেত্রে আমার যেটা উত্তর বেরোবে আমি সেটা বলে দিই উত্তর হচ্ছে সাতশো উনতিরিশ পাই বাই ফোর ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট করে যেটা রয়েছে তোমার সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন আচ্ছা এই সংখ্যার এন সংখ্যার গড় এক্স হলে কে এক্স ওয়ান কে এক্স টু কে এক্স থ্রি থেকে কে এক্স এন এর গড় কত হবে হয়ার কে ইজ নট জিরো এখানে তোমার যে অ্যান্সারটা বেরোবে আমি অ্যান্সারটা বলি উত্তর বেরোবে কে এক্স বার ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি সত্য মিথ্যা দেখো কী কী রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে অংশীদারি আমাদের পরীক্ষাতে কিন্তু প্রথমে স্থান তারপরে এরকমভাবে মিথ্যা আসবে কিন্তু ঠিক আছে কী রয়েছে দেখো প্রথমে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার হয় তিনজন ঠিক না ভুল এটা ভুল আচ্ছা x ইকাল টু রুট থ্রি প্লাস ওয়ান হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হবে টু রুট থ্রি এটাও কিন্তু ভুল হবে অঙ্ক করে দেখবে তারপরটা এটা এ সেন্টিমিটার ও বি সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহি স্পর্শ করলে তাদের কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব এ মাইনাস বি সেন্টিমিটার যেখানে এ বড় বি ছোট হবে এটা তিন দাগে যেটা এটাও কিন্তু মিথ্যা হবে তারপরে থিটা এই সরি জিরো ডিগ্রি থেকে থিটা থিটা থেকে নাইনটি ডিগ্রি হলে থিটা বড় কজ স্কোয়ার থিটা হবে মানে কজ স্কোয়ার থিটার থেকে থিটা বড়ো হবে তো এক্ষেত্রে আমার এটা কিন্তু ঠিক হবে অর্থাৎ সত্য হবে পরটা দেখো অজায়ব দুটির ছেদবিন্দু থেকে এক অক্ষের ওপর লম্ব টানলে এক অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজই হল মধ্যমা এটাও কিন্তু ঠিক বা সত্য একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সাতাশ পায় বর্গ সেন্টিমিটার হলে ওহার ব্যাসার্ধ তিন সেন্টিমিটার হবে ক্যালকুলেশন করে দেখতে হবে দেখলে এটা মিথ্যা হবে অর্থাৎ তিন সেন্টিমিটার হবে না এবার তারপরে আমরা চলে আসবো টু মার্কের কোশ্চেন কীভাবে টু মার্কের কোশ্চেনগুলো এসে একটু তোমরা দেখে নাও আমি উত্তরগুলো শেয়ার করে দেবো তোমাদের যাতে তোমরা প্র্যাকটিসটা করতে পারো প্রথম প্রশ্ন কী রয়েছে বার্ষিক ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট হারে সকল সুদে কিছু টাকা কত বছরের জন্য তা দ্বিগুণ হবে তা নির্ণয় করো এটার উত্ত হ্যাঁ বার্ষিক শিক্ষণ কত টাকা কিছু টাকা কত বছরের জন্য দ্বিগুণ হবে তা নির্ণয় করো ঠিক আছে তো এই যে যে প্রশ্নটা রয়েছে সরি হুম এই যে যে প্রশ্নটা রয়েছে এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে কারণ এই টাইপসের অঙ্কই কিন্তু পরীক্ষাতে আসবে দুই দাগের প্রশ্ন একটি যৌথ ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত ওয়ান বাই থ্রি ইস টু টু বাই ফাইভ এবং বিওসি এর মূলধনের অনুপাত থ্রি বাই থ্রি ইস টু ফাইভ হলে এ বিও বিওসিওর মূলধনের অনুপাত কত এটার উত্তর হচ্ছে ফাইভ ইস টু সিক্স ইস টু টেন ঠিক আছে পরবর্তী কোয়েশ্চনে চলে আসি সমাধান করো তোমার কে এর মান যে সকল মানের জন্য নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি কে এক্স প্লাস ফোর ইকোয়াল টু জিরো দীঘাত সমীকরণের বিষদ্বয় বাস্তব ও সমান হবে তা নির্ণয় করো এটার উত্তর হবে তোমার সরি এটার উত্তর হবে তোমার প্লাস মাইনাস ফোর ঠিক আছে অর্থাৎ প্লাস মাইনাস ফোর এরকম টাইপের উত্তরটা আসবে এটাই আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আসি পরবর্তী প্রশ্নটা প্রমাণ করতে হবে তোমরা দেখতে পাচ্ছো এক্স প্লাস ওয়াই দিয়ে যে অঙ্কটা রয়েছে এটা প্রমাণের অঙ্ক অর্থাৎ এর উত্তর করবে না তোমরা প্র্যাকটিস করবে পাঁচ জায়গার প্রশ্নটাও দেখতে পাচ্ছ একটা অঙ্ক ত্রিভুজ সি ও ত্রিভুজ ডি ইএের পরিষেমা যাটা ক্রমে ছত্রিশ সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার ত্রিভুজ সি ও ত্রিভুজ এফ সদৃশ্য এবং সি বাহু ইএফ বাহু অনুরূপ বাহু যদি বিসি বাহু ইকোয়াল টু নাইন সেন্টিমিটার হয় তবে ইএফ বাহুয়ের মান কত তো এক্ষেত্রে যে অ্যান্সারটা বেরোবে আমি তোমাদের বলে দিচ্ছি অ্যান্সারটা তোমাদের বেরোবে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পরবর্তী প্রশ্ন চলে আসি ত্রিভুজ এবিসি এর এবি বাহু ইকোয়াল টু টু এ মাইনাস ওয়ান সেন্টিমিটার এসি বাহু ইকোয়াল টু টু রুট টু এ সেন্টিমিটার এবং বিসি বাহু ইকোয়াল টু টু এ প্লাস ওয়ান সেন্টিমিটার হলে কোন বিএসি এর মান কত এক্ষেত্রে তোমার যেটা অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যান্সারটা বেরোবে প্র্যাকটিস করো কিন্তু অঙ্কগুলো আচ্ছা পরবর্তী কোশ্চেন চলে আসি ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোন ওয়াই ইকোয়াল টু নাইনটি ডিগ্রি এক্স ওয়াই ইকাল টু টু রুট সিক্স সেন্টিমিটার এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকোয়াল টু টু সেন্টিমিটার হলে সে এক্স প্লাস টেন এক্সের মান কত হবে এক্ষেত্রে তোমার যে অ্যান্সারটা বের হবে সেটা হলো রুট সিক্স ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমাদের যেটা রয়েছে দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যদি কজ সিক্সটি সিক্স ডিগ্রি টোয়েন্টি নাইন মিনিট ইকাল টু এক্স কজেস টোয়েন্টি থ্রি ডিগ্রি থার্টি ওয়ান মিনিট ইকোয়াল টু ওয়াই হয় তবে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী আমার যে এর ক্ষেত্রে আমার অ্যান্সারটা বেরোবে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়ান পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি আট সেন্টিমিটার ব্যাসারদের একটি নিরেট লোহার গোলক গলিয়ে এক সেন্টিমিটার ব্যাসের কটি গ্লক পাওয়া যাবে এক্ষেত্রে আমার যে উত্তরটা বেরোবে সেটা হচ্ছে ফোর পরবর্তী প্রশ্নে বলে রাখি একটি লম্ববৃত্যাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফল রুট টেন গুণ শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত কত হবে এক্ষেত্রে আমার যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে থ্রি হিস্টু টু পরবর্তী প্রশ্নে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট থ্রি সেন্টিমিটার ঘনকটি সমগ্রতরের ক্ষেত্রফল কত হবে তোমরা অঙ্ক করে দেখবে উত্তরটা বেরোবে নাইনটি সিক্স বর্গ সেন্টিমিটার পরবর্তী কোশ্চেন একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফোর থ্রি সেন্টিমিটার ঘনকটি সমগ্র তলের এটা তো বললাম পরবর্তী প্রশ্ন চলে আসি ইলেভেন কমা কমা টুয়েলভ এক্স টু এক্স প্লাস ফোর এক্স প্লাস নাইন থার্টি টু থার্টি এইট ও ফোরটি সেভেন রাশিগুলির উর্ধ্বরণ অনুসারে সাজানো এবং তাদের মধ্যমা চব্বিশ হলে এক্সের মান নির্ণয় করো তো এক্ষেত্রে তোমার যে উত্তরটা বেরোবে সেটা হলো টুয়েন্টি ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি যে পাটিগণিতগুলো রয়েছে দেখো খুব সুন্দর পাটিগণিত এবং পরীক্ষাতে আসার মতো প্রথমটা রয়েছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে কোনো মূলধনে তিন বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর দুশো আঠাশ পয়েন্ট পঁচাত্তর টাকা হলে মূলধন নির্ণয় করা এক্ষেত্রে তোমার যেটা উত্তর বেরোবে সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা ঠিক আছে পরবর্তী প্রশ্ন যেটা চলে আসি ব্যবসার অঙ্ক এ পাঁচ হাজার টাকা নিয়ে মূলধন দিয়ে ব্যবসা শুরু করে ব্যবসা শুরু করার পর তিন মাস ও পাঁচ মাস পরে বি এবং সি যথাক্রমে ব্যবসার সঙ্গে যুক্ত হয় যদি বি এত টাকা ব্যবসা করেন ওই যে তোমরা প্র্যাকটিস করবে প্রয়োজন স্ক্রিনশট করে ক্ষেত্রে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে এই ক্ষেত্রে উত্তরটা হবে তোমার হচ্ছে আমি বলে দিই এ পাবে হচ্ছে বারোশো টাকা আর বি পাবে হচ্ছে তোমার এক হাজার আশি টাকা ঠিক আছে পরবর্তী কোশ্চেনে চলে আসো তারপরে দেখো এটা প্রমাণ রয়েছে স্বাভাবিকভাবে প্রমাণটা তো করতে হবে তাও এক্ষেত্রে তোমার যেটা এক্সের ভ্যালু বলবে সেটা হচ্ছে এক্স ইকাল টু এ কমা বি ঠিক আছে আর দুই দাগেরটা তো তোমার সংখ্যাটি নির্ণয় করতে হবে তো গেল তারপরে আমরা চলে আসবো সাত দাগের প্রশ্নে দেখো প্রথম যে অঙ্কটা রয়েছে মান বের করার সাত দাগের প্রথম অঙ্কটা যেটা রয়েছে মান বের করার এক্ষেত্রে আমার উত্তরটা বেরোবে তোমার সিক্স বেরোবে ঠিক আছে আর বি দাগেরটা তো প্রমাণ রয়েছে বিদাগের অঙ্কটা একটু দেখে নাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে আচ্ছা আট দাগেরটাও আমার ঠিক তাই প্রমাণ করতে হবে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটু প্র্যাকটিস করে যে এই অঙ্কটা নয় দাগের যে অঙ্কটা রয়েছে তারপরে দেখো নয় দাগের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটাও কিন্তু তোমার প্রমাণ করতে হবে তারপরে আমার যথারীতি রয়েছে উপবাদ্য উপপাদ্যটা কিন্তু নয়ের একের যে উপবাদ্যটা রয়েছে পিতাগ্রাসের উপাদ্য খুবই ইম্পর্ট্যান্ট পিতাগুলা বিপরীত উপবাদ্যটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে তারপরে যে উপবাদ্যটা দিয়েছে দেখো কোনো বৃত্তের বয়স্ত কোনো বিন্দু থেকে দুটি স্পর্শ অঙ্কন করা তাদের স্পর্শ দুটির সঙ্গে বয়স্ত বিন্দুর সংযোগ সরলরেখাংশে দুটি সমান তারপরে যথারীতি উপবাদ্যের পরেই যেটা রয়েছে সেটা হচ্ছে প্রয়োগ কী কী দিয়েছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের দুটি জ্যা বাহু ও সি পরস্পরকে অন্তঃস্থভাবে পি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো যে কোন এ প্লাস কোন বিওসি কল টু টু কোন বিপিসি আর একটা দিয়েছে ত্রিভুজ পি কিউ আর এর সমান সমান পি আর বাহু পি এর মধ্যবিন্দু এস এবং পিকিউ বাহু এর লম্ব সমাধিকণ্ড ভূমি কিউআর বাহু এর বর্ধিতাংশকে বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো পি কিউ আর সমান সমান কিউআর ইন্টু কিউটি তারপরে চলে আসবো আমি তোমার যেটা সেটা হচ্ছে সম্পাদ্যতে সম্পাদ্য কি কি দিয়েছে একটি সমকনী ত্রিভুজ আঁকো যার অতিভুজ নয় সেন্টিমিটার এবং অন্য একটি বাহুদর্ঘ ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ত্রিভুজটির অন্তর্ দিয়েছে জ্যামিতিক উপায় রুট তেইশের মান এক দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তারপরে আমরা চলে আসবো দেখো পরিমিতিতে বারো রুট টু মিটার ব্যাচ বিশিষ্ট একটি এবং একুশ মিটার দীর্ঘ একটি লম্ব বৃত্তাকার কাঠের গুড়ি থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে আকার প্রস্তুচ্ছেদ বিশিষ্ট একটি আয়ত ঘনকার কাঠের লক তৈরি করলে তাতে কত কাঠ থাকবে এবং কত পরিমাণ কাঠ নষ্ট হবে হিসেব করে লেখো এক্ষেত্রে স্বাভাবিকভাবে তোমার যে উত্তরটা বেরোবে সেটা আমি বলি সেটা হচ্ছে থি থ্রি জিরো টু ফোর অর্থাৎ তিন হাজার চব্বিশ ঘনমিটার ঠিক আছে পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে দেখো টু সেন্টিমিটার ও বারো সেন্টিমিটার ব্যয়বৃষ্ট দুটি নিরেট গোলক গলিয়ে ষোলো সেন্টিমিটার অন্ত বিশিষ্ট একটি ফাঁপা গোলক তৈরি করা হল গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে এক্ষেত্রে তোমার যেটা উত্তর বেরোবে সেটা হচ্ছে এক হাজার আঠেরো পয়েন্ট থ্রি বর্গ সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা তারপরে যে প্রশ্নটা রয়েছে দেখো ও আচ্ছা এই প্রশ্নটাই না আগের প্রশ্নটার কথা বলি কত পরিমাণ কাট থাকবে ঠিক আছে কত পরিমাণ কাট থাকবে এটা হচ্ছে তোমার তিন আর কত পরিমাণ কাট নষ্ট হবে নষ্ট হবে হচ্ছে তোমার সত্তরশো আঠাশ ঘনমিটার ঠিক আছে আচ্ছা পরেরটা তো বললাম দুই দাগেরটা যেটা হচ্ছে এক হাজার আঠেরো দশমিক তিন বর্গ সেন্টিমিটার আর তিন দাগে যে অঙ্কটা রয়েছে এর উত্তর তোমার বেরোবে সেভেন ডেসিমিটার মনে রাখবে খুব সুন্দর প্রশ্নগুলো কিন্তু আচ্ছা তারপরের প্রশ্ন আমরা চলে যাই একটা অসম্পূর্ণ স্তরের ভূমি থেকে দেড়শো মিটার দূরে একটি বিন্দুতে ওই স্তরের শীর্ষবিন্দুর উন্নতিকণ পঁয়তাল্লিশ ডিগ্রি হুম পঁয়তাল্লিশ ডিগ্রি স্তম্ভটির উচ্চতা আর কত বাড়ালে ওই একই বিন্দুতে নবনির্মিত স্তম্ভটির শীর্ষবিন্দুর উন্নতি উন্নতিকোণ ষাট ডিগ্রি হবে তাই তো এক্ষেত্রে সাইক উত্তর হচ্ছে তোমার যেটা অ্যান্সারটা বেরোবে আমি বলে দিচ্ছি অ্যান্সার বেরোবে হচ্ছে তোমার অন ফিফটি রুট থ্রি মাইনাস ওয়ান এইটা হচ্ছে তোমার অ্যান্সারটা বেরোবে দ্বিতীয় প্রশ্ন উন্নতি উন্নতিগণ এত হলো দেখা যে বাড়িটার উচ্চতা এতটা প্রমাণ করতে হবে তোমাকে চার দাগের যে অঙ্কগুলো রয়েছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট চৌদ্দ দাগে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক প্রথম নশো পাঁচপূর্ণ এক বাই সাত ঘন ঘন সেন্টিমিটার আয়তনের একটা নির্দিষ্ট কাঠের বল থেকে বৃহত্তম ঘনক কেটে বের করে নিলে ওই ঘনকের আয়তন কত হবে এটা তোমার অ্যান্সার বেরোবে হচ্ছে আমি তোমাকে বলে রাখি এক দাগেরটা একশো বিরানব্বই রুট থ্রি ঘন সেন্টিমিটার দুই দাগে যে প্রশ্নটা রয়েছে সেটা বলে রাখি চোদ্দো সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতল জিরো পয়েন্ট সেভেন সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে ভূগোলকটির গোলাকার অংশে ধাতবপাতের ক্ষেত্রফল কত এক্ষেত্রে তোমার যেটা উত্তর বেরোবে সেটা হচ্ছে টু ফোর সিক্স জিরো পয়েন্ট নাইন টু বর্গ সেন্টিমিটার তিন দাগে যে প্রশ্নটা রয়েছে লম্ব বৃত্তাকার শঙ্কুর আকৃতি একটি তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল তেরো দশমিক ছিয়াশি বর্গমিটার তাঁবুটি তৈরি করতে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর টাকা মূল্যের একটি ত্রিপল লাগে এবং এক বর্গমিটার ত্রিপলের মূল্য দু হাজার এই দুশো পঞ্চাশ টাকা হলে তাঁবুটির উচ্চতা কত তাঁবুতে কত লিটার বায়ু আছে আচ্ছা দুটো প্রশ্ন তাহলে এখানে তোমার অ্যান্সার বেরোবে উচ্চতা হচ্ছে তোমার বেরোবে হচ্ছে টু পয়েন্ট এইট মিটার আর কত লিটার জল সেক্ষেত্রে তোমার বেরোবে বারো হাজার নশো ছত্রিশ লিটার ঠিক আছে আর তারপরে যথারীতি পনেরো দাগে দেখো সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে একটা অঙ্ক রয়েছে তো এই সংখ্যাগুরু মান নির্ণয় এটা হচ্ছে আটত্রিশ বেরোবে তোমার আচ্ছা দুই দাগে তো তোমার মধ্যমা নির্ণয় করে লেখচিত্র অঙ্কন গেল তিন দাগে গড় নির্ণয় রয়েছে গড় নির্ণয়ের ক্ষেত্রে তোমার এটার অ্যান্সার বেরোবে ফোর্টি পয়েন্ট থ্রি আর স্বাভাবিকভাবে এবছরের পৃষ্ঠাতে কিন্তু গ্রাফ পেপার দেওয়া থাকবে এরকমভাবে গ্রাফ পেপারটা থাকবে তোমাকে কিন্তু এই গ্রাফ পেপারটা ছিঁড়ে নিতে হবে ছিঁড়ে নিয়ে কিন্তু তোমাকে ওই যেটা লেখচিত্র সেই লেখচিত্র কিন্তু অঙ্কন করতে হবে এই হলো আমাদের একটা প্রশ্নর সেট তোমাদের সামনে তুলে ধরলাম এরকম প্রশ্নই পাবে এবং আশা রাখি যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম এই প্রশ্নগুলোর মধ্যে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে আর যে প্রশ্নগুলো প্র্যাকটিস করিয়েছি বা যে প্রশ্নগুলো তোমাদের শেয়ার করেছি ইতিপূর্বে সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো এই বলে আজকে আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ